আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তেল দিয়ে কোনো রকম বাটারের ব্যবহার ছাড়াই প্রফেশনালভাবে বেকারি স্টাইলের পাউন্ড কেক তৈরির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এছাড়াও কিভাবে তুলার মতো নরম পাউন্ড কেক আপনারা তৈরি করে সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ করার সময়ও এটা এরকমই নরম থাকবে তার জন্য কিন্তু বেশ কিছু টিপস থাকছে। চলুন দেখি তাহলে। একটা মিক্সিং বোলের উপরে একটা স্ট্রেইনার বসিয়ে দিলাম। ময়দা নিয়ে নিয়েছি 3/2 কাপ আর 1 টেবিল চামচ, গ্রামের হিসাবে 85 গ্রাম। এখানে পরিমাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেকের বেলায়, পারফেক্ট কেকের জন্য। তো আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ লিখে দিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, গ্রামের হিসেবে 10 গ্রাম। বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। মিল্ক পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, গ্রামের হিসেবে 5 গ্রাম। সব কিছু ভালো করে চেলে নিলাম। এরপর হাত দিয়েও দলা দলা ভাব ভেঙে দিলাম। বাকি যেটুকু থাকলো এটুকু আমি ফেলে দিলাম। সমস্ত উপকরণ স্পাটুলা দিয়ে ভালো করে মিক্স করে স্ট্রেইনার সহ এক সাইডে রেখে দিলাম। রুম টেম্পারেচারের 2টা ডিম নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে ডিমের মধ্যে 1/2 কাপ চিনি গুঁড়া দিয়ে দিয়েছি, গ্রামের হিসাবে 100 গ্রাম। আপনারা চাইলেই চিনি গুঁড়ার পরিবর্তে চিনিও দিতে পারেন। চিনি গুঁড়াটা দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। বিট করে নিচ্ছি। ডিমের কালার সাদা হয়ে আসছে, কিছুটা ফোমি ভাব এসেছে। এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আর জাস্ট 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। সব কিছু টেস্টটাকে ব্যালেন্স করবে। আবারও বিট করে নিচ্ছি। সব কিছু মিক্স করার জন্য যতটুকু বিটিংয়ের প্রয়োজন ততটুকুই বিট করবেন, এর বেশি বিট করবেন না। তেল দিয়ে দিলাম 70 গ্রাম, 3/1 কাপ আর 2 টেবিল চামচ। এর চাইতে বেশি তেল দিলে কেক কখনোই পারফেক্ট হবে না, পরিমাপটা খুবই জরুরি। আবার বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে কাটা চামচ, ডাল ঘুটুনি এগুলোও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। আবার আমি স্ট্রেইনার বসিয়ে এর মধ্যে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার চেলে নিচ্ছি। এখন একদম লো স্পিডে, দেখুন স্পিড 1, এই স্পিডে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে একই ডিরেকশনে ঘুরিয়ে 40 সেকেন্ড বিট করছি। তবে প্রথমে 20 সেকেন্ড বিট করার পর আলতো হাতে স্পাটুলা দিয়ে চারদিক থেকে নামিয়ে নিলাম। এরপর আবার 20 সেকেন্ড বিট করছি, টোটাল 40 সেকেন্ড। কোনোভাবেই বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু ফ্লাপিও হবে না, সুন্দরভাবে ফুলবেও না। এখন স্পাটুলা দিয়েও আলতো হাতে একই ডিরেকশনে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর চেক করে নিয়েছি পারফেক্টলি মিক্সিংটা হয়েছে কি না। একটু উপরে নিচেও করে দিচ্ছি যাতে নিচে কিছু জমে না থাকে। দেখুন পারফেক্টলি সেট হয়েছে। কেকের মোল্ড নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে, সেটা দূর করে দিচ্ছি। এটা আসলে ডেপথের ব্যাপার। দেখুন এখানে 2 ইঞ্চি ডেপথে 8.5 ইঞ্চি মোল্ড, তো আবার 4 ইঞ্চি ডেপথে 6 ইঞ্চি মোল্ড। তো ডেপথের কারণেই আপনার কেকের মোল্ডের সাইজটা ছোট লাগে, আর ডেপথ যদি কম থাকে সেক্ষেত্রে বড় সাইজের মোল্ড নিতে হয়। তো আমি 2 ইঞ্চি ডেপথে 8.5 ইঞ্চি মোল্ড নিয়েছি। অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটা বেকিং শিট মাপ দিয়ে কেটে নিয়েছি। তো এই যে প্রথমে ভালো করে চারপাশটা অয়েল ব্রাশ করে তারপর আমি এই বেকিং শিটটা এখানে সেট করে বসিয়ে দিচ্ছি। কেকের বেটারটা আমি এখন ঢেলে দিলাম। একটা চামচ নিয়েছি, দেখুন আপনারা কাঠি দিয়েও করতে পারেন। আমি চামচের উল্টো সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে এয়ার বাবল না থাকে ভিতরে। তো তারপর এখানে আমি 2-3 বার ট্যাপ করে নিচ্ছি, ভালো করে ঝাঁকিও দিচ্ছি।
বেকারির মতো উপরের ফাটলের জন্য স্পাটুলা দিয়ে আমি একটু গর্তর মতো করে করে দিলাম। দেখার বিষয় দেখুন, এরপর ওভেন অলরেডি 10 মিনিট প্রিহিট হয়েছে। তো আমি দেখাচ্ছি উপরের নিচের এই হিটের মুডটা দিয়েছি, 170 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি। আর 10 মিনিট প্রিহিটের আগেই আমি কিন্তু একদম নিচের তাকে সেট করে রেখেছি কেক। নিচের তাকেই কিন্তু ইলেকট্রিক ওভেনে সবচাইতে ভালো হয়। এখন কেকটা দিয়ে দিলাম, এরপর সেই আগের সেট করা 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিচ্ছি। তো এরই ফাঁকে আমি একটা সুগার সিরাপ তৈরি করছি। এখানে আমি চিনি গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ আর পানি নিয়েছি 2 টেবিল চামচ। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি চিনি গুঁড়া না থাকে চিনি ব্যবহার করবেন। চিনি ব্ল্যান্ড করে রেখে দিবেন, বিভিন্ন ডেজার্টে শরবতে সব কিছুতে কাজে লাগে। তো দেখুন 40 মিনিট পর কেকটা বেক হয়ে গিয়েছে। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি কেক পুরোপুরি বেক না হতো তাহলে টুথপিক ক্লিয়ার আসতো না। আর আপনাদের টুথপিক যদি ক্লিয়ার না আসে সেক্ষেত্রে আবার 5 মিনিট বা 10 মিনিটের জন্য বেক করে নেবেন। এখন সুগার সিরাপটা আমি গরম গরম কেকের মধ্যে দেখুন ভালো করে ব্রাশ করে নিচ্ছি। একদম কর্নারে যে 4 সাইডটা আছে সেখানেও কিন্তু আপনারা বেশি বেশি করে দিবেন, যাতে করে 4 সাইডেও এই সুগার সিরাপটা ঢুকতে পারে। আপনার এই কেক আপনি যখন সংরক্ষণ করবেন ওই 7 দিনও কিন্তু আপনার কেক একদম তুলার মতো নরম থাকবে। দেখুন আমার সামান্য একটু সুগার সিরাপ বেঁচেছে, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তো এখন কেকটা মোটামুটি ঠান্ডা হোক, তারপর আমরা কেকটা কাটবো। কারণ বেশি নরম কেক কাটলে দেখা যায় কেক সুন্দর হয় না, কাটিংটা অনেক নরম থাকে। ছুরি দিয়ে একটু চারদিক দিয়ে একটু খুঁচিয়ে তারপর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেক এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, মোল্ড আউট করছি। আমি এই বেকিং শিটটাও ফেলে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করার কারণে কেক কিন্তু অনেক বেশি ময়েস্ট হয়। আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেক অনেক বেশি সময় ধরে ঠান্ডা করার দরকার নেই, আপনারা যখন সংরক্ষণ করবেন মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসলেই হবে। এই পর্যায়েই সংরক্ষণ করতে হবে, তাহলে কেক আর ড্রাই হবে না। একটা এয়ারটাইট বক্সে আপনারা ভরে নেবেন। তো আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 7 দিন সংরক্ষণ করতে পারবেন, আর রুম টেম্পারেচারে রাখলে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক বেশি টেস্টি, পারফেক্ট সব কিছুর পরিমাপের সাথেই আমি শেয়ার করেছি। পারফেক্ট টেস্টের সাথে কম খরচে আপনারা ঘরেই উপভোগ করতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, আর কেক দেখেই বোঝা যায় কেকটা কতটা টেস্টি হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে, বাচ্চার টিফিনেও কিন্তু সারা বছর দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।